রাজবাড়ির জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ নৌরুটে চালু হয়েছে ফেরি চলাচল। যাত্রী ও যানবাহন পারাপারে সার্বক্ষণিক চলছে বিআইডব্লিউটিসির তিনটি ফেরি। এতে দক্ষিণ ও উত্তরাঞ্চলের দূরত্ব কমলো অন্তত 150 কিলোমিটার। এতে দুর্ভোগ কমার পাশাপাশি সম্প্রসারণ ঘটবে ব্যবসা বাণিজ্যের। পাবনা সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের সঙ্গে রাজবাড়ী ফরিদপুর সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ নৌরুট। সড়ক ও জনপথ বিভাগের অধীনে এ রুটে তিনটি ফেরি থাকলেও প্রায় সারা বছরই বন্ধ থাকত। এই অবস্থা থেকে উত্তরণে জৌকুড়ার নাজিরগঞ্জ নৌরুটে নতুন করে ফেরি চালু করেছে বিআইডব্লিউটিসি। 1 জানুয়ারি থেকে এই ফেরি সার্ভিস শুরু হয়। এতে দক্ষিণ ও উত্তরাঞ্চলের দূরত্ব কমে এসেছে প্রায় 150 কিলোমিটার। নতুন করে ফেরি চলাচল শুরু হওয়ায় খুশি উত্তর ও দক্ষিণাঞ্চলের সুবিধাভোগী লোকজন। উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের মানুষের একটা যোগসূত্র স্থাপন হয়েছে। সবচেয়ে বেশি বড় সুবিধা হচ্ছিল এক হচ্ছে ভাড়া, আরেকটা হচ্ছে ভোগান্তি। ফেরি চলাচলকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরাও। তবে আধুনিক যাত্রী ছাউনি, টয়লেট সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি যাত্রীদের। পণ্য আনা নেওয়ার ক্ষেত্রে খুবই উপকার হবে এবং কষ্ট কম পড়বে। একটা যাত্রী ছাউনি দরকার, হয়তো একটা টয়লেট দরকার। ফেরি চলাচল সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিআইডব্লিউটিএ। তারা বলছেন যাত্রী ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেলে বাড়বে ফেরির সংখ্যাও। এই রুটটা আমরা এখন মেনটেন করব যাতে আপনার আর কোনো নাব্যতা সংকট না হয়, 24 ঘন্টা ফেরি চলাচল করতে পারে। বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে আমরা নাইট নেভিগেশনও দিয়েছি। আপাতত 3টা চলবে, প্রয়োজনে আরও ফেরি বৃদ্ধি করবে। যদি ট্রাফিক আরও বৃদ্ধি পায় আমাদের ফেরি সংখ্যা বৃদ্ধি পাবে। এই রুটে ফেরি চলাচলের মধ্য দিয়ে দুই অঞ্চলের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক।